নমস্কার বিজ্ঞান রসিক বলছি আমরা জানি পুত্র বা কন্যা পিতা বাবা মাতার মতো হয় তেমনি পুত্র কন্যা স্নেহে ছাত্রছাত্রীদের যিনি লালন করেন সেই শিক্ষকের গুণাবলীও দেখা যায় বর্তে যায় তার শিক্ষার্থীদের মধ্যে এখন এমনটাই ঘটেছিল বোধ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ক্ষেত্রে যিনি আমাদের দেশে ফিরে সে মানে বরা থেকে ফিরে এসে কাজ শুরু করেছিলেন এমন সামান্য বিষয় নিয়ে যে অনেকে ভুরুকুচকে বলেছিলেন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে আসা বিজ্ঞানীর এরকম করা কি সাজে হ্যাঁ এই নিন্দা বাক্যগুলো হয়তো নিখুঁতভাবে লেখা নেই কিন্তু সেই সময়ের আবহে এটা খুব সঙ্গত ছিল যাই হোক প্রফুল্লচন্দ্র গা করেননি তিনি এশিয়াটিক সোসাইটি জার্নালে আমাদের দেশে যেসব ভেজাল মেশানো হয় অর্থাৎ খাদ্যে ভেজালের কথা বলছি ঘিতে তেলে যেসব ভেজাল মেশানো হয় সেগুলো নিয়ে চর্চা করেছিলেন লিখেছিলেন এবং পরীক্ষা নিরীক্ষা করে বের করেছিলেন যে কতটা ভেজাল দেওয়া হয় কি ধরনের ভেজাল দেওয়া হয় অদ্ভুত দেখুন আমার সামনে একটা লেখা খোলা রয়েছে যেটা লিখেছেন বীরেশচন্দ্র গুহ এবং এই লেখাটা উনিশশো সালে সায়েন্স অ্যান্ড কালচার জার্নাল থেকে নেওয়া সায়েন্স অ্যান্ড কালচার শুরু করেছিলেন মেঘনাথ সাহা প্রফুল্লচন্দ্র রায় সভাপতি ছিলেন সেই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানে এই জার্নাল বের করতো অর্থাৎ ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন তো প্রফুল্লচন্দ্রের ছাত্র বীরেশচন্দ্র গুহ যিনি পরবর্তীকালে ভিটামিন নিয়ে খুব দামি কাজ করেছিলেন সেই বীরেশচন্দ্র গুহ একটা উদাহরণ এখানে উপস্থিত করছেন এবং অদ্ভুতভাবে মাস্টারমশাই মাসে যেমনভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভেজাল নিয়ে ছাত্র সেইভাবে উদ্বেগ প্রকাশ করছে এবং বলছেন যে আমাদের এই বাংলাতেই আটা ময়দা ঘি সর্ষের তেল দুধ এগুলো তো প্রচুর পরিমাণে ভেজাল মেশানো হয় এখন এই ভেজাল যে মেশানো হয় তার তো একটা পদ্ধতি থাকবে সেই পদ্ধতিটা কিন্তু দিনে দিনে পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয় মানে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য গ্রাহককে ফাঁকি দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি তারা উদ্ভাবন করে ফেলে এবং তিনি একটা জায়গায় বলছেন যে এটা খুব অদ্ভুত যে চালে বা অন্য কিছুতে মেশানোর জন্য ওই পাথর নুড়ি গুঁড়ো করার একেবারে মেশিনারি যারা ভেজাল মেশায় তারা মেনটেন করে রেখে দেয় আর কি নিয়মিতভাবে সেসব হয় এবং আমাদের পেটে ঢোকে তো হোক এটা কখনও কেউ আটকানোর চেষ্টা করেনি এমন নয় প্রশাসন আটকানোর চেষ্টা করেছিল যার ফলে বেঙ্গল ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয় এই ভেজাল রোধ করার জন্য কিন্তু গুহ মনে করছেন যে এটা একান্তই কাজে লাগেনি মানে ইনসাফিসিয়েন্ট যাকে বলে অপর্যাপ্ত যাকে বলে সেটা তাই এবং এটা ব্যর্থ হয়েছে যারা ইন্সপেকশন করবেন যারা নিরীক্ষণ করবেন নিরীক্ষণ করে সিদ্ধান্ত নেবেন যে ভেজাল আছে কি নেই সেই তারা কিন্তু তাদের নিজেদের দায়িত্ব পালন করতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে যেটা আগেই বলেছি তার পুনরাবৃত্তি সেটাই গুহ বলছেন যে এই যে পাবলিক হেলথ ল্যাবরেটরির যারা বিজ্ঞানী হিসাবে চিহ্নিত বিজ্ঞানী হিসেবে চাকরি পেয়েছেন তাদের দক্ষতা সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন থেকে যায় তো মুশকিল হচ্ছে দুষ্টুমি ধরতে গেলে মাথার মধ্যে আরও উদ্ভাবনী বুদ্ধি বার করতে হবে মানে দুষ্টুর থেকে বেশি দুষ্টু হতে হবে না হলে ভেজালটাকে ধরা যাবে না তা সেই সময় যখন তিনি লিখছেন তখন আমাদের এই বাংলায় তখন বাংলা তো আর আজকের বাংলা নয় যেটা আরও বড় তো সেই বাংলায় একটা আইন তৈরি করার কথা ভাবা হচ্ছে এবং আইন তার পূর্বের রূপ মানে তার ঠিক আগের ধাপটাকে বলা হয় বিল তো বেঙ্গল পিওর ফুড বিল অফ নাইনটিন সেটা আনা হয়েছে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এখন সেখানে বেশ কিছু ভাবনা চিন্তা রয়েছে যাতে আগের যে আইনটা বেঙ্গল ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট সেটা সংশোধন করে বেশ কিছু ভালো কাজ করা যায় সেখানে কিছু নতুন নতুন জিনিস ঢোকানো যায় এবং সেই বিলে যেখানে খুব বেশি রকম ভেজাল মেশানো হচ্ছে সেইগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় যেটা পুরনো আইনে সম্ভব ছিল না সেটা ভাবা হয়েছে এখন এইটা বলতে গিয়ে বীরেশচন্দ্র গ্রহু আবার সেই বিজ্ঞানের দিকটাতে ফিরে যাচ্ছেন বলছেন দেখুন আপনি সরকারি প্রশাসনের মাধ্যমে কিছু মানুষকে নিয়োগ করেছেন যাদের আপনি পাবলিক অ্যানালিস্ট বলছেন পাবলিক হেলথ ল্যাবরেটরিতে তাদের আপনি চাকরি দিয়েছেন মুশকিলটা হচ্ছে যে তাদের পক্ষে ওই যে বললাম উদ্ভাবনী চিন্তা করা সম্ভব না তার জন্য কিছু বিশেষ বিশেষ জায়গায় সরকারকে আবেদন করতে হবে বিশেষ বিশেষ জায়গাগুলো কোথায় না বিজ্ঞানীদের সভা যেমন তিনি উদাহরণ দিয়েছেন যেহেতু তিনি অন্যতম সদস্য ছিলেন সেখানে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির উদাহরণ দিয়েছেন ইনস্টিটিউশন অফ কেমিস্ট্রের উদাহরণ দিয়েছেন এমন কিছু সংস্থাকে আহ্বান করা উচিত তাদের বিজ্ঞানীদের পরামর্শ নেওয়া উচিত তার বদলে আইনগুলো তৈরি করতে গিয়ে কী করা হচ্ছে এখানে বীরেশচন্দ্রগু আক্ষেপ প্রকাশ করেছেন যে তিনি বলছেন যে ওই উন্নত দেশের কতগুলো আইন দেখে একেবারে যাকে বলে আজকের দিনে কপি পেস্ট সেটা করে দেওয়া হয় বলছি এটা এতে কোনো কাজ হয় না আমাদের দেশের অবস্থাটা অনেকটা আলাদা তাদের থেকে সুতরাং আমাদের নিজেদের মতো করে ভাবতে হবে এবং ওইসব দেশের আইনগুলো অবশ্যই আমাদের একটা ভিত্তি দিতে পারে একটা বেস লাইন দিতে পারে কিন্তু তার মানে এই নয় গোটাটাই আমাদের গ্রহণ করে নিতে হবে এবং সেখানেই তিনি বারবার বলছেন যে পাবলিক হেলথ অ্যানালিস্টরা বহু ক্ষেত্রেই কিন্তু এই কাজে দক্ষ নন তাদের সেই দক্ষতাটা নেই এবং বেঙ্গল পিওর ফুড বিল যদি সত্যি সত্যি একটা কার্যকরী জিনিসে পরিণত হতে হয় তাহলে ওই যে অফিসিয়াল সায়েন্টিস্টদের নিয়ে চলবে না বিজ্ঞানীদের মান্য প্রতিষ্ঠান থেকে আহ্বান করতে হবে তার উপরে নির্ভর করবে সাফল্য এবং সেখানে তিনি একটা জিনিস বলেছেন যে একটা কমিটি তৈরি করা যেতে পারে পিওর ফুড টেকনিক্যাল কমিটি সেই কমিটিতে ওই হেলথ ল্যাবরেটরি বিজ্ঞানীদের সাহায্য করবেন অন্যান্যরা যারা প্রথিত যশা বিজ্ঞানী যারা এসব বিষয়ে কাজ করেছেন এবং উনিশশো সালে সবাই আমরা জানি তখন প্রফুল্ল চন্দ্র বেঁচে রয়েছেন এবং তার ছাত্রছাত্রীরা ছাত্রী বলতে তো সেই অর্থে অসীমা চট্টোপাধ্যায় কিছুটা তার সংস্পর্শে এসেছিলেন না হলে সেই সময় সবই ছাত্র ছাত্রী নেই আর কি যাই হোক তো এই যে এই জায়গাটাকে উন্নত করার কথা তিনি বলেছিলেন দেখুন বীরেশচন্দ্র গ্রহ উনিশশো সালে বলেছিলেন আজকে এত বছর পরে ভেজালের কী অবস্থা আমাদের ভেজাল ধরার কি রীতি আছে কি প্রথা আছে যেটা আমাদের কাজে লাগতে পারে আপনি যদি চারদিকে তাকান আপনি দেখবেন ভেজাল ধরার পাবলিক ল্যাবরেটরি খুব বেশি নেই সেখান থেকে মানুষ যে খুব বেশি সাহায্য পাচ্ছে আজও সব সব রাজ্য মিলিয়ে বলুন ও কিছু আসে যায় না সেটা নয় কোথাও কোথাও হয়তো কেউ একজন অতি উদ্যোগী হয়ে ল্যাবরেটরিটা ভালো যাতে কাজ করে সেটা দেখছেন কিন্তু খুব একটা উন্নত হচ্ছে না তার মানে উনি যেটা বলছেন যে দেখুন জনস্বার্থে যেসব ল্যাবরেটরি কাজ করছে আর বিজ্ঞানের খুঁটিনাটি নিয়ে যারা নিয়মিত কাজ করছেন তাদের কোথাও একটা এক জায়গায় আনা উচিত এটা হয় না বিজ্ঞান রসিক আজকে তাই মৌলিক বিজ্ঞানের কথা আলোচনা না করে প্রশাসন আর গবেষণা এই দুটো জায়গাকে কীভাবে মেলাতে চেয়েছিলেন একজন মানি বিজ্ঞানী চন্দ্র গুহ সেইটার কথা আনতে চাইল বিজ্ঞান রসিকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগতেও পারে নাও পারে কিন্তু এটা ঘটনা যে বিজ্ঞান আবিষ্কৃত হলে সেটাই প্রয়োগ হবে তার যথাযথ প্রয়োগ হবে এমন নয় এবং যথাযথ প্রয়োগ হয় না বলেই পৃথিবীতে নানা রকম গণ্ডগোল হয় ব্যক্তি স্বার্থে পরিচালিত হয় প্রশাসন গোষ্ঠী স্বার্থে তার কাজকর্মে অন্যরকম একটা নকশা তৈরি হয় বীরেশচন্দ্র গুহ সেই দিকটাকে আমাদের সামনে তুলে ধরেছিলেন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাইকে ভালো থাকতে বলাটা কেমন যেন অদ্ভুত শোনায় তবু বলি নিজের মতো ভালো থাকুন মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন একান্ত দরকার না হলে বাইরে যাবেন না আর সত্যি কথা বলতে কি সামাজিক অনুষ্ঠান ইত্যাদি এগুলো আস্তে আস্তে বন্ধ বোধ হচ্ছে নিজেরাও একটু রাশ টেনে ধরি অন্যান্যদের দিকে আঙুল তুলছি সে তো তুলবই তার সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণটাও দরকার No buscas.